সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নাইফ মেশিন বা কাটিং মেশিনের মাধ্যমে কিভাবে আপারের কাঁচামাল তৈরি করা হয়, আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই কাটিং মেশিনের মাধ্যমে আপারের বিভিন্ন ধরনের পার্ট বা এক একটা অংশ কেটে আলাদা আলাদা করে আপার কাঁচামাল তৈরি করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে মেশিনটি পরিচালনা করেন এবং আপার কিভাবে কাটেন সব ধরনের খুঁটিনাটি জানতে। আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আমরা জানতে চাচ্ছি যে মেশিনটা কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে চালানো হয়, বা আপনার এই আপার যে কাটতেছেন কি মানে কোন হিসাবে কাটতেছেন, কিভাবে কাটেন? এটা মূলত আপার না, এটা হলো আপনার ফাইবার। ফাইবার বলতে এটা হলো নিচের অংশটা, দুটার নিচের অংশটা। হ্যাঁ, এটা আপনার প্রসেস খুব 100 হয়, 100 হয় প্রসেস কবে 100 হয়। তো এটা হলো নিচের আপা, এই জুতার নিচের অংশটা। হ্যাঁ, এইখান থেকে কাটিং করা হয়, তারপরে টাইস হয়, তারপর ফিটিং হয়, তারপর একটা জুতা হয়। হ্যাঁ হ্যাঁ। আর এমনিতে পরিচালনা করা হয় যে দেখতেছেন চাপ দিচ্ছেন, চাপ দিলে কিটা মানে প্রেসার করে? হ্যাঁ, চাপ দিলে এটা প্রেসার হয়। ওইদিকে ওইদিকে এটা চাপ, এটা প্রথম সুইচ দেওয়া লাগে, তারপর ওইখানে দেওয়া লাগে, দিয়ে তারপর এটা দেওয়া লাগে। দিলে তারপর অন হয়, অন হইলে তারপর আপনার এই এই দুটোটাতে চাপ দেওয়া লাগে। এই দুটি, এই দুইটা না? হ্যাঁ, দুটো চাপ দিলে প্রেস করলে হলো। হ্যাঁ। আর এমনিতে এক মানে এক কে এক কয়টা কাটে? এমনি আটটা, এক কোবে আটটা, আট পিস কাটা যায়। সুপি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক চাপে ব্যাক ফ্রেজে এখানে আটটা কাটা হচ্ছে, মানে চার জোড়া কাটা হচ্ছে এক ফ্রেজে। সো আমরা দেখতে পাচ্ছি এই যে এটা ফাইবার, এটা হলো যার যে নিচে যে ইয়াটা থাকে ফাইবার, এটা উপর নিয়ে স্কিন করবে, রং করে অনেক সুন্দর করা হবে। আর আমরা নিচে দেখতে পাচ্ছি এই যে আমার এখানে এটা আলাদা করে স্টক করে রাখা আছে এখানে, এই যে ফাইবার। সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নাম্বার দেওয়া আছে, আসলে কয়বার এখানে প্রেসার করা হইতেছে এখানে কাউন্ট করা হচ্ছে। আর এটা মূলত হচ্ছে বেস কাউন্ট, এই যে কাউন্ট এখানে লেখা আছে বেস কাউন্ট, আর এটা দিয়ে চাপের প্রেসার মাপা হচ্ছে, এই যে এখানে অন করা হয়েছে। অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই ধরনের জুতা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান বা নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সে পথটা সে নিয়ে আর শেষ করছি। আসসালামু আলাইকুম।